ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। এই অধ্যায়ের এর আগেও আমরা দুটি ক্লাস করেছি, আজকে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। চলো দেখো যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব, এই অধ্যায়ের কি কি বিষয় নিয়ে পড়ব। এখানে আমি লিখেছি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড মানে হৃৎপিণ্ডের যে কাজ, হৃৎপিণ্ডের গঠন, এই সবটা নিয়ে আলোচনা করব। তারপর রক্তচাপ, তারপরে কোলেস্ট্রল, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, ডায়াবেটিস, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো যে আমরা যদি প্রথমে তোমাদের বইটাতে দেখব যে হৃৎপিণ্ড নিয়ে কথা বলা হয়েছে। এখানে আমি হৃৎপিণ্ড, দেখো যে হৃৎপিণ্ডের একটা চিত্র এঁকেছি, এটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই চিত্রটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। তো আমরা হৃৎপিণ্ড নিয়ে যদি কথা বলি যে হৃৎপিণ্ড আসলে কি, হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্প। এটা আসলে একটা পাম্প, মানে পাঞ্চ করে এরকম। হৃৎপিণ্ডটা কি হয়, অনবরত সংকুচিত এবং প্রসারিত হয়, সংকুচিত হয় আবার প্রসারিত হয় হৃৎপিণ্ডটা। এটার মাধ্যমে কি হয় যে এই যে হৃৎপিণ্ডটা অনবরত সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, তার মাধ্যমে আমাদের সারা দেহে, শরীরে রক্ত মানে প্রবাহিত হয়। তো দেখো যে প্রবাহিত হয় যে এই যে এই হৃৎপিণ্ড হচ্ছে, দেখো যে ফুসফুসের মানে দুইটা ফুসফুসের মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে হচ্ছে মানে অবস্থিত। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং সুচালু প্রান্তটি নিচের দিকে। প্রশস্ত প্রান্তটি আমি মোটামুটি একটা চিত্র একে বোঝানোর চেষ্টা করেছি এখানে। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটা উপরের দিকে এবং সুচালু প্রান্তটা নিচের দিকে থাকে। আচ্ছা, উভয় স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। এখানে স্তরগুলো আমি তেমন একটা ভালোভাবে দেখাতে মানে পারিনি, আসলে আমি এই চিত্রটা আঁকার চেষ্টা করেছি তোমাদের বইয়ে, এই যে এই চিত্রটা আঁকার চেষ্টা করেছি। এখানে শুরু ভাবে দেখানো হয়েছে দ্বিস্তর বিশিষ্ট এটা। এখানে মাপকারিতে অতটা ভালো আঁকা যাচ্ছে না, যতটুকু পেয়েছি আমি এই যে এই চিত্রটা, দেখো যে এই চিত্রটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো যে হৃৎপিণ্ডের মধ্যে কি কি আছে, হৃৎপিণ্ডের মধ্যে দেখো, হৃৎপিণ্ডের মধ্যে থাকে ধমনী, শিরা এবং কৈশিক জনিকা। হৃৎপিণ্ডটা, আচ্ছা তার আগে আরেকটা বিষয় থাকে যে হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, এক হচ্ছে দেখো যে চারটি প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ। এই চারটা প্রকোষ্ঠ হচ্ছে দেখো যে ডান অলিন্দ, তারপর হচ্ছে এই যে ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, উপরের অংশটা হচ্ছে অলিন্দ, তাহলে কি হবে বাম অলিন্দ। তিন নাম্বারটা হচ্ছে ডান নিলয়, চার হচ্ছে বাম নিলয়, বাম নিলয়, ডান নিলয়, বাম নিলয়। নিলয় গুলো থাকে নিচের দিকে আর অলিন্দ থাকে উপরের দিকে, দুই পাশে ডান দিকে বাম দিকে। অলিন্দ দুটো, ডানে একটা বামে একটা, এবং নিলয় হচ্ছে দুটো, একটা হচ্ছে ডানে একটা বামে। চার প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আচ্ছা, দুটি অলিন্দের ভেতরে কি থাকে, প্রাচীর পাতলা থাকে। এই যে দুটো অলিন্দর কথা বলতেছে, এটার ভেতরের প্রাচীরটা কি থাকে, পাতলা থাকে। কিন্তু নিলয়ের যে দুটি প্রাচীর, তারা পুরু এবং পেশিবহুল থাকে। এই যে নিলয় যেটা বলতেছে, এই দুই নিলয়ের মাঝখানে যে প্রাচীরটা, সেটা পুরু এবং কি পেশিবহুল থাকে। আচ্ছা, ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা, ডান অলিন্দর সঙ্গে দেখো একটি ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা, এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। এই যে একটি নিম্ন মহাশিরা এবং একটি ঊর্ধ্ব মহাশিরা যুক্ত থাকে। আচ্ছা, বাম নিলয়ের সঙ্গে চারটি পালমোনারি শিরা যুক্ত থাকে। এই যে এই দিকে বাম নিলয়ের সাথে কি থাকে, দেখো যে বাম নিলয়ের সঙ্গে
বাম নীলয়ের সঙ্গে চারটি পালমোনারি শিরা এদিকে সংযুক্ত থাকে। তারপর দেখো ডান নীলয় থেকে ফুসফুসীয় ধমনী, এই যে ডান নীলয় সেটা থেকে ডান নীলয় যে সেটা থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নীলয় থেকে মহাধমনীর উৎপত্তি হয়। বাম নীলয় থেকে মহাধমনী এবং ডান নীলয় থেকে ফুসফুসীয় ধমনীর উৎপত্তি হয়। এখন দেখো যে এই যে আমরা বলতেছি যে ফুসফুসে মানে এই যে হৃৎপিণ্ডের মধ্যে কি কি থাকতেছে, আমাদের ধমনী শিরা হৃৎপিণ্ডের কাজ গুলা যদি আমরা বলি যে হৃৎপিণ্ডের কাজ কি, হৃৎপিণ্ডের কাজের মধ্যে দেখো যে এখানে ধমনী শিরা এবং কৈশিক জালিকা, হৃৎপিণ্ডের ভেতরের যে কৈশিক জালিকা, এখানে তোমাদের কৈশিক জালিকার একটা চিত্র আছে, যে কৈশিক জালিকারও একটা চিত্র এরা দিয়েছে। তো আমরা যদি এখানে দেখি যে মানে কিভাবে রক্তটা সঞ্চালিত হচ্ছে সেটা কিভাবে, দেখো যে ধমনী কি কি আছে, ধমনী শিরা, ধমনী শিরা এবং কৈশিক জালিকা। এখন দেখো যে ধমনী আসলে মানে ধমনীটা কি, ধমনী হচ্ছে আর্টারি, আর্টারি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ধমনী, আর শিরাটা হচ্ছে ভেন। এখন ধমনী কি করে যে সে অক্সিজেন সমৃদ্ধ, ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে, এবং আর শিরা কি করতেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ মানে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়, সেটা হচ্ছে শিরা। যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, কি হয় হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। রক্তটা কি করবে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হবে সেটা হচ্ছে ধমনী দিয়ে। ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করা। ধমনীর প্রাচীর থাকে পুরু এবং তিন স্তর বিশিষ্ট, ধমনীর যে প্রাচীর সেটা থাকে পুরু এবং দেখো যে ধমনীর প্রাচীরটা থাকে তিন স্তর বিশিষ্ট। ধমনীর প্রাচীর কি থাকে, এই প্রাচীর গুলা কি থাকে, এই প্রাচীর গুলা খুব পুরু থাকে এবং তিন স্তর বিশিষ্ট। তারপরে হচ্ছে ধমনীর এই যে ধমনী আর শিরার একটা পার্থক্য আছে, ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত করে, এটা হচ্ছে ধমনীর কাজ। এবং তার ইয়াটা কি হচ্ছে ধমনীর প্রাচীর পুরু এবং ধমনীটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট, এটার প্রাচীর পুরু থাকে, এদের বহবর থাকে খুব ছোট, ধমনীতে কোনো কপাটিকা থাকবে না, ধমনীতে কি থাকবে না কোনো কপাটিকা থাকবে না ধমনী দিয়ে। তার জন্য কি হয় ধমনী দিয়ে রক্তটা মানে মানে বেশি বেগে প্রবাহিত হতে পারে। ধমনীর স্পন্দন আছে এবং ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী বা আর্ট এবং আর্টিওল আর্টিরিওল বলে, এগুলো ক্রমশ শাখা প্রশাখা বিভক্ত হয় অবশেষে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৈশিক জালিকা শেষ হয়। এই ধমনী থেকে কি হচ্ছে শাখা প্রশাখায় ধমনীটা প্রবাহিত হয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৈশিক জালিকা, একেবারে নেটের মাছের যে জাল সেটার মতো এক ধরনের ইয়া তৈরি করে। এই যে দেখো যে এটা 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 এই যে দেখো এই যে ধমনীটা এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে বিভক্ত হয়ে এরকম জালিকা তৈরি করে। ধমনীর মাধ্যমে কি হয় হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। ফুসফুসের ধমনী যেগুলো দেখো যে যেগুলো ফুসফুসীয় ধমনী তারা একটু ব্যতিক্রম, এই রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে এদেরকে এই ধমনীকে মানে এটিকে ধমনী বলা হলেও এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কোনটা যেটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত প্রেরণ করে সেই ধমনীটাকে বলতেছে আমরা, মানে সে কি করে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যে রক্তটা প্রেরণ করে সেখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। আচ্ছা এরপর যে দেখো শিরা, শিরার কাজ হচ্ছে যে যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত কি করে দেহের বিভিন্ন অংশে মানে অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। আমরা ধমনীতে কি বলতেছি যে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে
বাহিত হয় বা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ধমনীর মাধ্যমে। আর শিরাটা কি হচ্ছে যে মানে দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফিরে আসে। তারপরে দেখো যে এদের ইয়াগুলো কি থাকে, প্রাচীর এর ধমনীর তিন স্তর বিশিষ্ট গঠিত হলে প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি কি থাকে শিরার ক্ষেত্রে কি থাকে, প্রাচীর খুব পাতলা থাকে, যে তিন স্তর বিশিষ্ট গঠিত হলেও মানে শিরার প্রাচীর ধমনীর মতো তিন স্তর বিশিষ্টই কিন্তু সেটা খুব পাতলা থাকবে এবং তার ভিতরের গহ্বরটা কি থাকবে বড় থাকবে। শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে এক মুখে প্রবাহিত হয়, ধমনীতে কপাটিকা থাকে না। তার জন্য কি হয়, ধমনীতে কপাটিকা না থাকার জন্য এটা দিয়ে খুব দ্রুত রক্ত প্রবাহিত হতে পারে এবং শিরার মধ্যে কি থাকে কপাটিকা থাকে সেটা দিয়ে রক্ত একমুখী ভাবে প্রবাহিত হয়। আচ্ছা তারপরে দেখো যে এই যে মানে কৈশিক জালিকা যেটা আমরা বলতেছি কৈশিক জালিকা, এটা ধমনী ও শিরার সংযোগ স্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে তাদেরকে আমরা কি বলতেছি কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা যুক্ত মানে জালিকার রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া দ্বারা পুষ্টি দ্রব্য কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন রেচন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটে, হইতেছে কৈশিক জালিকাতে ঘটে। আচ্ছা এবার দেখো যে হৃৎপিণ্ডের কাজ কি, আমরা যে বললাম যে হৃৎপিণ্ডের ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় থাকে যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, তার কাজটা আসলে কি, এই অংশটা এখন হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে আমরা সিস্টল বলি এবং হৃৎপিণ্ডে দেখো যে স্বতঃস্ফূর্ত যে সংকোচন হচ্ছে সেটা সিস্টল, সংকোচনটা সিস্টল বলতেছে, ডায়াস্টল মানে ছড়া যাওয়া, স্বতঃস্ফূর্ত প্রসারণটাকে আমরা বলতেছি ডায়াস্টল। এখন দেখো যে অলিন্দ যখন অলিন্দে যখন সিস্টল হয়, এই যে অলিন্দে যখন সিস্টল হয় মানে সংকোচন হয়, নিলয়ে তখন কি হয় ডায়াস্টল হয়, উপরে এই যে অলিন্দ যখন চেপে যাচ্ছে তখন নিলয় কি হচ্ছে প্রসারিত হচ্ছে, আবার নিলয় যখন সিস্টল হচ্ছে তখন অলিন্দ তখন ডায়াস্টল হচ্ছে। তো দেখো যে এই যে হার্ট বিটটা কিভাবে আমরা হিসাব করি, হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভেতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়, হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্ট বিট বলে। এই হৃদস্পন্দনের মাধ্যমে কি করি আমরা, যে হৃৎপিণ্ড আমাদের শরীরে মানে আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। এরপর আসো যে অলিন্দ অলিন্দের যে ডায়াস্টল, অলিন্দের যে ডায়াস্টল এই সময় অলিন্দ দুটি প্রসারিত, ডায়াস্টল যখন হয় তখন কি হয় প্রসারিত অবস্থায় থাকে, ফলে সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে, এই যে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা এই দুই শিরা দিয়ে ডান অলিন্দে কি করতেছে প্রবেশ করতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আচ্ছা অলিন্দে এবং ফুসফুস থেকে কি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দে ফুসফুস থেকে এদিকে ফুসফুস থেকে, আর এটা হচ্ছে দেখো যে এই দুটো হইতেছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা, আর এটা হচ্ছে যে ফুসফুসীয় ধমনী যেটাকে আমরা বলতেছি সেটা এই পাশে, সেটা বাম অলিন্দে দেখো কি করেছে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে, যখন হচ্ছে অলিন্দের ডায়াস্টল ঘটে, অলিন্দের মধ্যে ডায়াস্টল ঘটে অলিন্দ যখন প্রসারিত হয়। আবার অলিন্দে যখন সিস্টল হয় তখন কি করে, অলিন্দ দুটি রক্ত মানে রক্তপূর্ণ হলে এ দুটি সংকুচিত হয়, ডান অলিন্দ থেকে এই যে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যে ঢুকছিল এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় এখানে যখন সেটা সিস্টল হচ্ছে চাপ দিচ্ছে তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে এই ডান নিলয়ে প্রবেশ করতেছে, এখানে ডান নিলয়ে প্রবেশ করতেছে এখান থেকে, এখানে ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে যখন অলিন্দে ডায়াস্টল ছিল তখন প্রবেশ করছে, সেটা আবার যখন দেখো যে অলিন্দের সিস্টল ঘটে এটাতে যখন সংকোচন হয় তখন
এই ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা কি করতেছে ডান নিলয়ে প্রবেশ করতেছে এবং বাম অলিন্দ থেকে এই যে বাম অলিন্দ সেখান থেকে কি হচ্ছে এই অলিন্দের সিস্টোলের সময় অক্সিজেন যুক্ত সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসতেছে এটা হচ্ছে এর অলিন্দে ডায়াস্টোল এবং সিস্টোলের ফলে ডায়াস্টোলের ফলে রক্ত এখানে ঢুকতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত এবং সিস্টোলের ফলে কি হচ্ছে সেটা নিলয়ে প্রবেশ করতেছে আচ্ছা এবার দেখো যে নিলয়ের যখন সিস্টোল হয় এই নিলয়ে যখন সিস্টোল হবে নিলয়টা যখন সংকুচিত হবে নিলয়ে দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয় এই সময় কি হয় ট্রাই ক্যাপসিড ও বাই ক্যাপসিড কপারটিকা বন্ধ হয়ে যায় যখন এটা সংকুচিত হয় এই দুটো কপারটিকা বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপারটিকা খোলা থাকে সেমিলুনার নামে একটা কপারটিকা খোলা থাকে নিলয়ের সিস্টোলের সময় কপারটিকা গুলো বন্ধের সময় হৃদস্পন্দন প্রথম যে শব্দ হয় তাকে লাভ বলে এই যে কপারটিকা বন্ধ হয়ে গেলে হৃদস্পন্দনের যে শব্দ তৈরি হয় তাকে লাভ বলে এ সময় বাম নিলয় থেকে দেখো যে এই যে বাম নিলয় থেকে বিশুদ্ধ এখানে যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঢুকছিল বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে মহাধমনী এবং ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে ফুসফুসীয় ধমনীতে তখন প্রবেশ করে মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনীতে এই যে মহাধমনীতে প্রবেশ করছে এই যে প্রবেশ করার ফলে এই মহাধমনী থেকে মানে রক্ত বিভিন্ন ধমনীতে এবং শাখা দিয়ে দেহস্তরের বিভিন্ন চালিকায় ছড়িয়ে পড়ে এবং কলা কোষগুলাকে কি পুষ্টিদ্রব্য অক্সিজেন সরবরাহ করে এভাবে আর ফুসফুসীয় ধমনী থেকে এই যে ফুসফুসীয় ধমনী থেকে যে ধমনী থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুস জালকে প্রবেশ করে এবং ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে বাম অলিন্দে তখন চলে আসে এখানে চলে আসে এবং অপরপক্ষে সারা দেহস্থ যত রক্ত জালক থেকে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা দূষিত রক্ত সেটা কি করে উপশিরা শিরা মহাশিরা দিয়ে পুনরায় অলিন্দে ফিরে আসে তখন কি করতেছে আবার অলিন্দে সেটা ফিরে আসতেছে আচ্ছা এটা হচ্ছে নিলয়ের যখন সিস্টল হয় সংকোচন হয় নিলয়ের যখন ডায়াস্টল হয় তখন কি হয় দেখো যে নিলয়ের সিস্টলের পরই কি হয় নিলয়ের ডায়াস্টল শুরু হয় এই সময় বাম অলিন্দ থেকে রক্ত এসে এই যে আমরা বললাম যে বাম অলিন্দ মানে এই যে অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়া নিলয় পূর্ণ করে এখান থেকে অলিন্দ থেকে আবার স্বাভাবিক প্রক্রিয়া নিলয়ে রক্ত পূরণ হয় এবং এই সময় এখানকার সেলুমিনার যে ভাল্ব থাকে ভাল্ব বন্ধের সময় সেটি দ্বিতীয় শব্দের একটা সৃষ্টি হয় এই যে ভাল্ব গুলা যে বন্ধ সেটার ফলে কি করে এই যে সেলুমিনার যে আমরা বলছিলাম যে এই কপাটিকা এখানে বন্ধ মানে ভাল্বটা বন্ধ থাকে বন্ধের সময় কি হয় তৃতীয় একটা শব্দের সৃষ্টি হয় তাকে আমরা ডাব বলি আগে শব্দটা বলছিলাম লাভ মানে যখন সব কপাটিকা গুলা সিস্টোলের সময় নিলয়ের সিস্টোলের সময় যে কপাটিকা গুলা বন্ধ তখন একটা হৃদস্পন্দন হয় তখন সেটাকে আমরা বলতেছি লাভ আবার নিলয়ের দেখো ডায়াস্টোলের সময় যে এই যে সেলুমিনার ভাল্ব বন্ধের সময় দ্বিতীয় যে হৃৎপিণ্ডের শব্দটা তৈরি হয় তাকে আমরা বলতেছি ডাব তারপর দেখো যে এই যে আমাদের হাতের এই যে এইখানে যে শিরাটা আছে এই শিরাটা আমাদের হার্টে গেছে এইটা এই যে দেখো যে তর্জনী মধ্যমা এবং এই অনামিকা এই তিনটা দিয়ে এখানে চাপ দিলে এক ধরনের এই যে এখানে ধরলে আমরা একটা বিট মানে স্পন্দন পাই এই বিট বা স্পন্দন যদি প্রতি সেকেন্ডে একবার হয় মানে 60 সেকেন্ডে 60 বার তাহলে বুঝতে হবে যে আমাদের হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করতেছে এই এই যে এই বরাবর এই যে এই বরাবর একটা শিরা মানে আমাদের হৃৎপিণ্ডের সাথে মানে হৃৎপিণ্ড থেকে এই যে শিরাটা হৃৎপিণ্ডের দিকে গেছে তখন আমরা এই যে এই তিন আঙ্গুল দিয়ে এখানে আমরা হার্টবিট গণনা করতে পারি প্রাথমিকভাবে আচ্ছা এখন এই যে হার্ট মোটামুটি আমাদের পড়ানো শেষ তারপরে একটু আমরা রক্তচাপ নিয়ে কথা বলি এখানে রক্ত নিয়ে আসলে রক্তচাপ বলতে এই যে এইটা বলা শেষ আমাদের এখন এটা নিয়ে কথা বলবো রক্তচাপ রক্তচাপ দেখো যে যেই যন্ত্র দিয়ে রক্ত স্ফিগমোম্যানোমিটার বলা হয়
मैनोमीटर एक साथ लिखते हैं एटा दिए की करा हाँ? दिए रक्त चाप मापा है स्वाभाविक एक जन मानुषेर देखो सिस्टोलिक चाप होच्छे एक्शो दस थे के एक्शो चौलीस इटा होच्छे मिलीमीटर पारद कारण होच्छे जे जंत्रटा व्यवहार करा है सेखाने पारद व्यवहार करा है देखे मिलीमीटर पारद अच्छा देखो जे सिस्टोलिक चाप मान संकोचन चाप एवं प्रसारण चाप डायस्टोलिक देखो रक्तचाप जेटा आमरा बोलतेछि सेटा होच्छे 60 थेके 90 होबे इचटा होबे 60 थेके 90 मिलीमीटर पारो এখন দেখো একটা মানুষের যখন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা আমাদের রক্তের যে চাপ এখন আমরা যেটা বলতেছি উচ্চ রক্তচাপ এটা ডাক্তারি ভাষায় বলা হয় হাইপারটেনশন হাই ব্লাড প্রেসার না আসলে শব্দটা হবে হাইপারটেনশন শরীর এবং মনের স্বাভাবিক যে অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলি হাইপারটেনশন এখন দেখো যে এই যে সিস্টোলিক চাপ যেটা আমরা বলছি এই যে সিস্টোলিক চাপ এইটা যদি 140 থেকে 160 140 থেকে 160 মানে 140 এর উপরে মানে 160 এর দিকে যেতে থাকে এটা হচ্ছে সিস্টোলিক চাপ যদি এটা হয় এবং ডায়াস্টোলিক চাপ যেটা এটা বলতেছি এটা যদি 90 উপরে হয় মানে ধরো 95 তখনই বুঝতে হবে যে আমরা হাইপারটেনশনে ভুগতেছি হাইপারটেনশন হলে এরকম হয় এখন দেখো যে এই যে হাইপারটেনশনের আসলে সাধারণত তেমন কোন মানে কারণ আসলেও জানা যায় না তবে অতিরিক্ত শারীরিক ওজন মেদবহুল শরীর অতিরিক্ত লবণ খাওয়া অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম ডায়াবেটিস অস্থির চিত এবং মানসিক চাপ তারপর রক্তের কোলেস্টেরল তারপরে ধরো এগুলোর যদি আধিক্য থাকে উত্তেজনা চিন্তা বিষণ্ণতা নিদ্রাহীনতা এইগুলোর জন্য দেখা যায় যে মানে হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা যায় তার মধ্যে রয়েছে দেখো যে মানে এই রকম যাদের সমস্যা থাকে তাদের হইতেছে এই হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই হাইপারটেনশন হলে কি কি জটিলতা দেখা দিতে পারে স্ট্রোক করতে পারে তার প্যারালাইসিস হতে পারে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া দৃষ্টিশক্তির ব্যাঘাত করতে পারে এখন সেটা আমাদেরকে অবশ্যই মানে রক্তচাপ প্রতিরোধ করতে হলে কি করতে হবে ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে দেহের ওজন কমাইতে হবে তারপরে দেখো যে চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে তারপরে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে দৈনিক 7-8 ঘন্টা ঘুমাতে হবে তারপরে ধরো যে মানসিক চাপ মুক্ত থাকতে হবে তারপরে আমাদেরকে সুষম খাবার খেতে হবে যে ধরনের খাবার পুষ্টিকর সেটা খেতে হবে স্বাভাবিক জীবনযাপন করতে হবে তারপর আমরা খাবারে যে অতিরিক্ত লবণ খাই সেটাও আমাদের ত্যাগ করতে হবে তারপর দেখো যে আরেকটা শব্দ লিখেছি আমি কোলেস্টেরল এই যে কোলেস্টেরল দেখো যে এটা কি ধরনের দেখো যে কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড স্টেরয়েড হইতেছে এর প্রকৃত উদাহরণ স্টেরয়েড এটা এক ধরনের জটিল কি স্নেহ পদার্থ মানে কোলেস্টেরলটা এখন এই যে কোলেস্টেরলটা সেটা কি দেখো যে মানুষের প্রায় প্রত্যেক কোষ বা ও টিস্যুতে কোলেস্টেরল থাকে যকৃত এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করতেছে এটা কি করতেছে অন্যান্য এই কোলেস্টেরলটা হচ্ছে মানে এক ধরনের জটিল স্নেহ পদার্থ এটা অন্যান্য মানে শরীরের অন্যান্য স্নেহ পদার্থের সাথে আমাদের শরীরে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে এখন দেখো যে এই যে স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন হচ্ছে দুই প্রকার এই লাইপোপ্রোটিন কত প্রকার লাইপোপ্রোটিন
এই লাইপোপ্রোটিনটা হচ্ছে দুই রকমের। দেখো যে HDL LDL, এখন এই HDL টা কি? হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। আর এই LDL হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। দেখো যে এই যে উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন লো ডেনসিটি লাইপোপ্রোটিন। রক্তে এই যে LDL এর এই LDL এর বৃদ্ধির সাথে কোলেস্ট্রলের আধিক্যের সম্পর্ক আছে, এইটার বৃদ্ধির সাথে কোলেস্ট্রলের একটা সম্পর্ক আছে। রক্তে যদি LDL এর পরিমাণ বেশি থাকায় শরীরের জন্য ক্ষতিকর, এই LDL টার পরিমাণ যদি আমাদের ব্লাডে বেশি থাকে তাহলে আমাদের জন্য সেটা ক্ষতিকর। রক্তে HDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী, এইটার পরিমাণ যদি বেশি থাকে HDL টা যদি বেশি থাকে সেটা আমাদের জন্য উপকারী, আর এইটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমাদের জন্য এটা ক্ষতিকারক। এটা কি ক্ষতিকারক? এটা কম থাকতে হবে, এটা বেশি থাকলে অসুবিধা নাই। আচ্ছা দেখো যে রক্তে কোলেস্ট্রলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 100 থেকে 200, স্বাভাবিক কোলেস্ট্রলের পরিমাণ হচ্ছে 100 থেকে 200 দিসে মিলিগ্রাম ডেসিলিটার মিলিগ্রাম ডিএল। আচ্ছা এখন রক্তে কোলেস্ট্রলের আধিক্য, এই যে যদি কোলেস্ট্রলের মানে লাইপোপ্রোটিন যেটা বলতেছি এইটার পরিমাণ যদি ধরো কোলেস্ট্রলের পরিমাণ রক্তে বেড়ে যায় তাহলে হৃদরোগের আশঙ্কা থাকে। স্বাভাবিক মাত্রায় রক্তে কোলেস্ট্রলে বেশি হলে রক্ত নালী, কোলেস্ট্রলের মাত্রাটা বেশি হলে কি হবে? কারণ এটা হচ্ছে অন্যান্য প্রোটিনের সাথে মিশে যে স্নেহ পদার্থের সাথে মিশে যে সে রক্তের মাধ্যমে এটা শরীরের মধ্যে ছড়ায়। তো এইটাতে কি হবে, যদি কোলেস্ট্রল বেশি হয় তাহলে রক্তনালীর অন্তঃপ্রাচীরের গায়ে কোলেস্ট্রল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীর গহ্বর কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই যে রক্তনালীর যে গহ্বর এটা থাকে এটা কি হবে, তখন এখানে কোলেস্ট্রলটা এদিকে জমে জমে এটা এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে, এটা সরু হয়ে গেলে এই দিকে রক্ত প্রবাহিত হতে আমাদের কি হবে, বাধাপ্রাপ্ত হবে, এদিক দিয়ে রক্ত প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হবে। এ কারণে ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা, যে ধমনীর ভেতরে স্থিতিস্থাপকতা কমে যাবে এবং শক্ত হয়ে যাবে। এই অবস্থায় যে মানে কি বলে ধমনীর কাঠিন্য, এই যে এটা যে অবস্থা এটাকে ধমনীর কাঠিন্য বলে। এটাকে আরেকটা ভাষা হচ্ছে আর্টারিও স্কেলরোসিস বলে, স্কেলরোসিস বলে, এটা আর্টারিও স্কেলরোসিস বলে। এর কারণে কি হইতেছে, এই যে ধমনের প্রাচীরে ফাটল দেখা দিতে পারে, ধমনের গায়ে ফাটল দিলে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। এখানে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে এবং হৃৎপিণ্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের যদি করোনারি এই রক্ত নালিকায় রক্তটা জমাট বাঁধে তখন আমরা একে কি বলবো, করোনারি থ্রম্বোসিস বলে। এবং মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে আমরা কে সেরিব্রাল থ্রম্বোসিস বলবো। এতে আক্রান্ত ব্যক্তির কি হয়, আমরা অনেক সময় বলি না যে হার্ট অ্যাটাক করছে, তারপরে ব্রেনে স্ট্রোক করছে, এই যে এই ধরনের ঘটনার জন্য এই মানে কোলেস্ট্রলের এই দুর্ঘটনার জন্য কি হয়, এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং ব্যক্তির মৃত্যুও হতে পারে। রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে LDL এর পরিমাণ বেড়ে যায়। যখন রক্তে কোলেস্ট্রল এর পরিমাণ বেড়ে যায় তখন কি LDL এর পরিমাণটা বেড়ে যায় এবং HDL এর পরিমাণটা তখন কি কমে যায়। LDL এর পরিমাণ যদি 150 থেকে 150 বেশি হয় তখন কি ডাক্তারের পরামর্শ নিতে হবে। LDL এর পরিমাণ যদি বেড়ে যায় রক্তে তখন HDL টা এমনিতেই কমে যাবে। আমাদের রক্তের মধ্যে LDL এর পরিমাণটা কম থাকতে হবে, HDL এর পরিমাণটা বেশি থাকাটা ভালো। যখন LDL এর পরিমাণটা রক্তে বেড়ে যাবে HDL এর পরিমাণটা তখন কমে যাবে। LDL এর পরিমাণটা যখন 150 পার হয়ে যাবে, 150 হয়ে গেলে আমাদের কি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এরপর দেখো যে হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, এই যে আমাদের যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আসছে এই যে হৃদযন্ত্রটা এইটা কিন্তু পুরো শরীরের সব কিছুতে সে কি করতেছে, রক্ত মানে দূষিত রক্ত সবকিছু শোষণ করে সে পরিষ্কার ভাবে সবকিছুতে রক্তটা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা এখন
এইটাকে ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যদি দেহের উচ্চতা এবং বয়স অনুযায়ী মানে ওজন ঠিক রাখতে হবে। দেহের ওজন যা বেশি হলে কি হয়, হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়। এই হৃৎপিণ্ডটা দেহের ওজন বেশি হলে দুর্বল হয়ে যায়। তারপরে প্রাণীজ উদ্ভিদ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত আমাদের, প্রাণীজ উদ্ভিদ, তারপরে শর্করা মিষ্টি স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে, শাকসবজি আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। দেখো যে শর্করাটা কি করতেছে, দেহের গঠন করতেছে, প্রোটিনটা কি করতেছে, আমাদের যে মানে কোষগুলা সেইগুলার মধ্যে যদি কোনো মানে সমস্যা সৃষ্টি হয় সেইগুলাকে রিপেয়ার করতেছে প্রোটিনটা। তারপরে আমাদের সুগারটা কি করতেছে, মানে স্নেহ কি বলে গ্লুকোজটা, গ্লুকোজটা আমাদের শরীরে শক্তি জোগাড় করতেছে, শরীরটাকে শক্তি জোগাড় করতেছে। তারপরে স্নেহ জাতীয়টা আমাদের কি করতেছে, শরীরকে গরম রাখতেছে। তো এইগুলো কি করতে হবে, এবং কি বলে শাকসবজি মানে ভিটামিনটা আমাদের টিস্যুগুলোকে সার্বক্ষণিক সতেজ রাখার চেষ্টা করতেছে, এবং পানি আমাদের সারা শরীরে কি বলে সবকিছুকে সে সবকিছুর ভারসাম্য সে নিয়ন্ত্রণ করতেছে। তো দেখো যে এই যে এই খাবারগুলো আমাদেরকে মানে নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে। তারপরে সুষম খাদ্যের মধ্যে ভিটামিন লবণের চাহিদা আছে যা অপরিবর্তনীয়। তারপরে দেখো যে রসুন তেঁতুল ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। এবার যদি আসি আমরা দেখো ডায়াবেটিক্স নিয়ে, ডায়াবেটিক্স বা বহুমূত্র বা মধুমেদ বলা হয়, মধুমেদ বলা হচ্ছে এটাকে, ডায়াবেটিসটাকে। আচ্ছা এটাকে আমরা কি বলতেছি, বহুমূত্র বা বহুমূত্র বা মধুমেদ রোগ। এখন দেখো যে আমাদের মানুষের শরীরে গ্লুকোজের যে স্বাভাবিক মাত্রা, মানুষের শরীরে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হচ্ছে 4.0 থেকে 6.0, এটা হচ্ছে লিটার মোল পার লিটার, হ্যাঁ মিলিগ্রাম পার, দেখো যে মিলিগ্রাম মোল পার আচ্ছা লিটার যেটা আমরা বলতেছি। দেখো যে মানুষের রক্তের স্বাভাবিক গ্লুকোজের পরিমাণটা হচ্ছে এত, যদি এর চেয়ে বেড়ে যায়, এই যে 6-এর চেয়ে বেড়ে যায়, তখন কি হয় আমাদের, আমরা বলি যে ডায়াবেটিক ধরা পড়ছে। এখন এটা কি, আমাদের শরীরে এমনিতেই গ্লুকোজ থাকে, তো এই যে গ্লুকোজ যেটা থাকে সেটা আমাদের জন্য কি শক্তি, মানে যে রক্তের মধ্যে যে গ্লুকোজটা থাকে সেটা হচ্ছে এটা শক্তিতে রূপান্তরিত হয়। এখন দেখো প্যানক্রিয়াস থেকে, আমাদের যে প্যানক্রিয়াস শরীরে, সেটা থেকে কি হয় ইনসুলিন নামের এক ধরনের হরমোন নির্গত হয়, সেটি রক্তের মানে এই যে গ্লুকোজ থাকে যে এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। এখন এই যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা তৈরি হয়, এটা দেখা যায় যে কখনো কখনো মানে এই ইনসুলিনটা তৈরিটা বন্ধ করে দেয়। দেখো যদি আমরা বলি যে টিওয়াইপি টাইপ ওয়ান, টাইপ ওয়ান, আর যদি বলি যে টাইপ টু, টাইপ টু, এই যে ডায়াবেটিস দুই ধরনের, এই যে এই ডায়াবেটিস এটা 10% লোকের, এই ডায়াবেটিস 90% লোকের, এটা নো ইনসুলিন, নো ইনসুলিনের মানে হচ্ছে এখানে কোনো ইনসুলিন, এই এই টাইপের যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের কোনো ইনসুলিন তৈরি হবে না, আর এই টাইপের হচ্ছে 90% এদের ইনসুলিনটা তৈরি হচ্ছে কিন্তু কম পরিমাণে, এরা অনেক পরে বুঝতে পারে। মানে আমাদের মানুষ যত ধরনের মানে যত মানুষ আছে তার মধ্যে 10% লোকের হচ্ছে কোনো ইনসুলিন তৈরি হবে না টাইপ ওয়ান টাইপের ডায়াবেটিস, এবং টাইপ টু টাইপের ডায়াবেটিসের পরিমাণটা খুব বেশি পরিমাণে, এরা অনেক বছর পরে যে ডায়াবেটিস আছে সেটা বুঝতে পারে। কারণ হচ্ছে তাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু খুব কম পরিমাণে তৈরি হচ্ছে, 90% লোকের এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়, এবং 10% লোক দেখা যায় যে টাইপ ওয়ান টাইপের ডায়াবেটিস আক্রান্ত হয় যেখানে কোনো ইনসুলিন তৈরি হয় না তাদের শরীরে।
তখন কি করে যে ইনসুলিন যদি তৈরি না হয় সে গ্লুকোজটাকে কাজে লাগাতে পারে না, গ্লুকোজ থেকে শক্তিতে রূপান্তরিত করতে পারে না, তখন সেই গ্লুকোজটা কি হয় শরীরের মধ্যে মানে শরীরের ব্লাডের মধ্যে সেই গ্লুকোজটা থেকে যায়। এই যে গ্লুকোজটা থেকে যাওয়ার জন্য কি হচ্ছে যে এই গ্লুকোজটা থেকে যাওয়ার জন্য সেই হৃৎপিণ্ডের মাধ্যমে সেটা মানে ইউরিন হিসেবে সেটা আমাদের শরীর থেকে বের হয়। সেটা বের হওয়ার ফলে কি হয় যে আমাদের অতিরিক্ত পরিমাণে মানে কি বলে মূত্র বা ইউরিন শরীর থেকে বের হয়ে যায়। তখন আমাদের কি হয় যে খুব বেশি পরিমাণে আমাদের তখন পিপাসা লাগে, যেহেতু অতিরিক্ত ইউরিনটা তৈরি হচ্ছে এবং এটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে। এখন এই যে অতিরিক্ত পিপাসা লাগে তখন শরীর কি হয় দুর্বল, খুব বেশি দুর্বল হয়। তারপরে দেখা যাচ্ছে ওজন কমে যায় এবং মাত্রা মানে ওজন কমে যেতে থাকে, খুব ক্লান্তি লাগে, দুর্বল লাগে, চোখে ঝাপসা দেখে, তারপরে দেখা যায় যে চামড়া শুকিয়ে যায় এবং খুব পিপাসা লাগে এবং শরীরে কোথাও ক্ষত সৃষ্টি হলে দেরিতে শুকায়, এই মানে গ্লুকোজের পরিমাণটা ব্লাডে বেড়ে গেলে। এখন দেখো যে মানে কাদের এই হওয়ার মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ধরো যাদের মানে ধরো যে যাদের ওজন খুব বেশি শরীরে তুলনামূলকভাবে বেশি তাদের হওয়ার সম্ভাবনা থাকে, যাদের বাবা মায়ের মানে বংশগত মানে ডায়াবেটিস থাকে তাদের থাকে, তারপরে যারা তেমন একটা কায়িক শ্রম করে না খুব বিলাসবহুল জীবনযাপন করে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারপর স্টেরয়েড জাতীয় মানে ওষুধ যারা দীর্ঘদিন সেবন করে তাদের এই ধরনের মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরও দেখা যায় যে অনেকেরই পরিবারে কারোর ছিল না হঠাৎ করে হয়, তার মানে হচ্ছে তার জীবনযাত্রা খাদ্যাভ্যাস অনেক কিছু এর সাথে জড়িত। তো দেখো যে ডায়াবেটিস মানে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করতে পারি, আমাদের 3D মেনে চলতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে 3D এর একটা D হচ্ছে ডায়েট, দ্বিতীয় ডি হচ্ছে ড্রাগ, তৃতীয় ডি হচ্ছে ডিসিপ্লিন। তুমি ডায়েট পরিমিত পরিমাণে খেতে হবে, যতটুকু প্রয়োজন নিয়ম অনুযায়ী সেভাবে খেতে হবে। তারপরে হচ্ছে নিয়মিত যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে কি করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য মানে ডায়াবেটিসটা যাতে কোনোভাবে না বাড়ে তোমার মানে চলার জন্য স্বাভাবিক সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ম মানে স্বাভাবিক জীবনযাপন করার জন্য এই 3D মেনে চললে ডায়াবেটিস রোগীরা বহুদিন পর্যন্ত সুস্থ থাকে। প্রথম ডি হচ্ছে ডায়েট, দ্বিতীয় ডি হচ্ছে ড্রাগ মানে যে ওষুধটা থাকবে সে ওষুধটা সে যা যা ওষুধ থাকবে সেটা নিয়মিত সেবন করবে, তৃতীয় হচ্ছে ডিসিপ্লিন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে, হাসি খুশি থাকতে হবে। এই 3D মেনে চললে অনেক ডায়াবেটিস রোগী মানে যতদিন বেঁচে থাকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার এই মানে এই অধ্যায়ের এই তৃতীয় অধ্যায়ের হৃদযন্ত্রের যত কথা এটা তৃতীয় ক্লাস ছিল তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছো এবং বোঝারও চেষ্টা করেছো, না বুঝলে তোমাদের বইটা আছে, বইটা পড়বা, আশা করি তোমরা ঠিক মতো বুঝতে পারবা। সকলকে ধন্যবাদ।